হ্যালো আমি মিনা হাসার রহমান আমি এম স্কুল ফর ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ হতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্বের ভিডিওটি। আমি আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 5 এর সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 বা প্রথম অনলাইন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে তোমাদের সুবিধার্থে সমস্ত বিষয়ের পিডিএফ ফাইলের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিও। এবং এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় কোনো বিষয়ে, তাহলে প্রত্যেক বিষয়ের জন্য পৃথক পৃথক প্রশ্নোত্তরের ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে এবং তার সাথে সাথে আই বাটনে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা 4টি বিষয় দেখে নিতে পারো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করো। অ্যাট লাস্ট বলবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। হ্যালো, শুরু করা যাক। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর 1 নম্বর প্রশ্ন হলো, গল্পগুলো ছোটদের ছুটে আসার ডাক দিয়েছিল কেন? কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো, শীতের ভোরে গল্পগুলো হাঁক ছেড়ে ছোটদের ডাকছে, ডাক ছেড়ে সে ছোটদের ঘুম ছেড়ে তাড়াতাড়ি ছুটে আসতে বলেছে এবং তার তলপিতে কি আছে তা দেখতে ডাক দিয়েছিল। কি জন্য ডাক দিয়েছিল? তার তলপিতে কি আছে তা দেখার জন্যে গল্পগুলো ডাক দিয়েছিল। কোশ্চেন নাম্বার 2, লাডাকে জোয়ানদের ঘাটিতে বুনো হাঁসেরা কি করেছিল? কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো, একটা বুনো হাঁসের ডানা জখম হওয়ায় জোয়ানরা তাকে তাদের তাঁবুতে আশ্রয় দেয় এবং জোয়ানদের মুরগি রাখার জায়গায় তারা থাকতে লাগলো। এখানে তারা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত এইসব খেত এবং তারা দুজনে শীতকাল ওখানেই পার করে দিয়ে ডানা সারার পর আবার তারা উড়ে চলে গেল। নাম্বার 3, এতোয়া কিভাবে সারাদিন ঘুরে বেড়ায়? কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো, এতোয়া সারাদিন গরু চড়ায় ও শুকনো ডাল ও পাতা কুড়ায় এবং আম বাগানে গরু চড়াতে চড়াতে টোকো আম, মেটে আলু কুড়িয়ে নেয়, তারপর ডুলুং পেরিয়ে চরে ওঠে, মেষ ছেড়ে দেয়, তারপর সুবর্ণ রেখায় জাল পাতে মাছ ধরে। এইভাবেই এতোয়া সারাদিন ঘুরে বেড়ায়, এইভাবেই এতোয়া সারাদিন ঘুরে বেড়ায়। এটাই হলো তোমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, বিমলার অভিমানের কারণ কি? বিমলা কি জন্য অভিমান করেছিল? এটা তোমাদের লিখতে হবে। অ্যান্সার হলো, বিমলা সকাল হতে সব কাজকর্ম ও সবার ফাই ফরমাজ শোনে, কিন্তু খাবার এলে সে সবার থেকে কম পায়। তার দাদা বড় ও ভাই ছোট, তাই বেশি খাবে। সে মধ্যখানে ছায়ের নুড়ো হয়ে গিয়েছে, সে কারণে বিমলার অভিমান। এটাই হলো তোমাদের অ্যান্সার। নাম্বার 5, শব্দ ও পদ এর মধ্যে পার্থক্য, অর্থাৎ এর মধ্যে পার্থক্য কি সেটা তোমাদের লিখতে হবে। কি হবে অ্যান্সার? চলো দেখা যাক। অ্যান্সার হলো, শব্দ বর্ণ সমষ্টি হলো শব্দ এবং পদ হলো 1 নম্বর বিদেহ হিসাবে ব্যবহৃত শব্দ সমষ্টি হলো পদ এবং 2 নম্বর হলো, যে কোনো শব্দ পদরূপে ব্যবহৃত হতে পারে না, কিন্তু যে কোনো পদ শব্দরূপে ব্যবহৃত হতে পারে এবং 3 নম্বর হলো, সকল পদই শব্দ কিন্তু সকল। এটাই হলো তোমাদের অ্যান্সার। 5 ইংলিশের অ্যাক্টিভিটি 1 তোমার বলছে, রাইট টি, লেখো টি ফর ট্রু, সত্যের জন্য। যদি বক্তব্যটি সত্য হয় তাহলে টি লেখো, অ্যান্ড এবং এফ, তোমরা এফ লেখো ফর ফলস সেন্টেন্স, মিথ্যা বাক্যের জন্য ইন দ্য গিভেন স্পেস তোমাদের যে জায়গা দেওয়া আছে। এর আগে বলা হচ্ছে হিলারি ছিল ইন দ্য ফার্স্ট টিম প্রথম টিমের অফ ক্লাইম্বার্স, হিলারি ছিল প্রথম টিমের ক্লাইম্বার্স। কিন্তু তোমরা প্যাসেজে পড়লে লক্ষ্য করবে যে হিলারি ছিল সেকেন্ড টিমের ক্লাইম্বার্স, হিলারি ছিল সেকেন্ড টিমের ক্লাইম্বার্স। তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে আমাদের মিথ্যা, তার কারণে আমরা বক্সে এফ বসিয়েছি। বিদাকে বলছে হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য টিম, হান্ট এক ব্যক্তির নাম, ওয়াজ সে ছিল, হান্ট ছিল দ্য লিডার মানে নেতা, সে ছিল লিডার বা নেতা অফ দ্য টিম মানে দলের, দলের নেতা ছিল হান্ট। তোমরা প্যাসেজটা পড়লে দেখতে পাবে যে হ্যাঁ সত্যিই হান্ট ছিল দলের নেতা, এটা তাহলে সত্য। তাহলে সত্যের জন্য আমাদের টি বসাতে বলেছে, তাহলে আমরা কি বসাবো বক্সের ভিতরে টি। দাগ নাম্বার সিতে বলছে তেনজিং নরগাই ওয়াজ ইন দ্য সেকেন্ড টিম, অর্থাৎ তেনজিং নরগাই ছিল সেকেন্ড টিমে। তোমরা প্যাসেজ পড়লে দেখবে হ্যাঁ সত্যি তেনজিং নরগাই ছিল সেকেন্ড টিমে, তাহলে এটা আমাদের হবে ট্রু অর্থাৎ টি। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 তে বলা হচ্ছে তোমাদের রিয়ারেঞ্জ মানে সাজাও দ্য ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, টু মেক এবং তৈরি করো সেন্টেন্স বাক্য, তোমরা যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সেগুলো সাজাও এবং একটা সেন্টেন্স তৈরি করো। এ দাগে বলছে ওয়াজ ভেরি স্টোরি ইন্টারেস্টিং দ্য, এইরকম ওয়ার্ড বা এরকম সেন্টেন্স সাজাতে হলে একটা সেন্টেন্স তৈরি করতে হলে সর্বপ্রথম তোমাদের খেয়াল করতে হবে এস প্লাস ভি প্লাস ও অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সর্বপ্রথম তোমাদের সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসাতে হবে, তারপরে আমাদের অবজেক্ট বসে যাবে, তারপরে বাকি অংশ বা রেস্ট। চলো তাহলে দেখা যাক অ্যান্সারটা কি হয়। অ্যান্সার হলো দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে দেখো সাবজেক্ট হিসাবে দ্য স্টোরি বসেছে এবং ভার্ব হিসাবে ওয়াজ বসলো এবং বাকি অবজেক্টের জন্য ভেরি ইন্টারেস্টিং। এইভাবেই তোমাদের সেন্টেন্স তৈরি করতে হয়। বি দাগ দেখো হ্যাভ এ ডগ আই বাঘা পেট নেম, তাহলে এটাকে সাজিয়ে দেখা যাক অ্যান্সার কি হয়। অ্যান্সার হলো আই হ্যাভ এ পেট ডগ, আই হ্যাভ আমার আছে, এ একটি, পেট মানে পোষা, ডগ মানে কুকুর, আমার আছে একটি পোষা কুকুর, নেমড যার নাম হলো বাঘা, যার নাম হলো বাঘা। দাগ নম্বর সি দ্য রেস ডিফেটেড টরটিয়াস দ্য ইন দ্য র্যাবিট, এখানে তোমাদের ওয়ার্ডগুলো উলট পালট করে লেখা আছে, তোমাদেরকে রিয়ারেঞ্জ করতে হবে। চলো দেখা যাক অ্যান্সার কি হয়। অ্যান্সার হলো দ্য টর্টিয়াস ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস, এটাই হলো তোমাদের অ্যান্সার। অ্যাক্টিভিটি 3, এখানে তোমাদের বলা হচ্ছে রাইট দ্য সাবজেক্ট, লেখো সাবজেক্ট অ্যান্ড এবং প্রেডিকেট অফ দ্য অ্যাবভ সেন্টেন্স, উপরে যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে তার মধ্য হতে, ইন দ্য বক্সেস বিগেন বিলো, যে বক্সটা তোমাদের নিচে দেওয়া হয়েছে সেই বক্সে। দেখো বক্সের ভিতরে লেখা আছে উপরে সাবজেক্ট আর প্রেডিকেট, আমি উপর থেকে সেন্টেন্স নিয়ে এখানে সাবজেক্ট আর প্রেডিকেট দিয়েছি। তোমরা লক্ষ্য করো এর আগে দেওয়া হলো দ্য ক্লাইম্বার্স, ওয়ান দ্য এক্সপেন্ডেশন, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স, তার ভিতরে সাবজেক্ট হচ্ছে দ্য ক্লাইম্বার্স আর প্রেডিকেট ওয়ান দ্য এক্সপেন্ডেশন, এটাই হচ্ছে প্রেডিকেট। তারপরে বি দাগে দেখো হান্ট দ্য টিম লিডার, হান্ট ছিল টিম লিডার, তাহলে এখানে হান্ট হলো আমাদের সাবজেক্ট আর বাকি অংশ অর্থাৎ দ্য টিম লিডার এটা হলো আমাদের প্রেডিকেট। সি দাগ দেখো দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম, তাহলে এখানে এই সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট হচ্ছে দ্য ফার্স্ট টিম, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর বাকিগুলো আমাদের ইনক্লুডেড টম, এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। ক্লাস 5 এর गणितेर एक नम्बर कोश्चेन हलो शून्य आठ तीन दुई एवं एक अंकगुली दिए गठित पाँच अंकेर बृहत्तम संख्याटी हलो। देखो एखाने आमादेर पाँचटा अंक देवा होयेछे, देखो एक दुई तीन चार पाँच, एई जोन्नो आमादेर बला होयेछे जे पाँच अंकेर बृहत्तम संख्या। यदि एखाने छटा थाकतो ताहले बला हतो छय अंकेर बृहत्तम संख्या, यदि सात थाकतो ताहले बला हतो जेटा सात अंकेर बृहत्तम संख्या। ताहले तोमादेर एखाने पाँच अंकेर बृहत्तम संख्या लिखते हबे एबं तोमादेर एखाने पाँचटा संख्याओ देवा होयेछे। किभाबे तोमरा निर्णय करबे? खूब सहज नियम, तोमादेर जखन एमन संख्या दिए देबे कमा कमा दिए तखन तोमादेर बृहत्तम संख्याटी बार करार सबथेके सहज नियम हलो तोमरा बड़ो थेके छोटोर दिके साजिए देबे, ब्यास ताहले तोमादेर उत्तर बा आंसरटा हये जाबे। देखो किभाबे सबथेके बड़ संख्या हच्छे आमादेर 8, ता सर्वप्रथम तुमि 8टाके लिखे दाओ, तारपरे देखो बड़ आछे सबथेके बड़, तारपरे 3 आछे ताहले तुमि 3टाके लिखे दाओ, तारपरे कि आछे सबथेके बड़ 2 आछे ताहले तुमि 2टाके लिखे दाओ, अनुरूपभाबे तार थेके तारपरे बड़ आछे 1 ताहले तुमि 1टाके लिखे दाओ, सर्वशेष आमादेर जे संख्याटा पड़े आछे सेटा हलो 0 ताहले तुमि सर्वलास्ट 0के लिखे दाओ। ब्यास এইভাবেই তোমরা যদি বড় থেকে ছোটর দিকে সাজিয়ে দাও তাহলে তোমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2 32140 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান হলো। তাহলে এখানে দেখো এখানে যে 32 এর 2 আছে এই 2 এর স্থানীয় মান কি এটা আমাদের বার করতে হবে। এই সংখ্যার ক্ষেত্রে একটা হচ্ছে প্রকৃত মান আর একটা হচ্ছে স্থানীয় মান। প্রকৃত মান হলো আমাদের শতকীয়ায় যে মান পেয়ে থাকি 1 থেকে বা 1 থেকে 9 পর্যন্ত। এখানে 2 এর প্রকৃত মান 2 কিন্তু স্থানীয় মান কত এটা আমাদের বার করতে হবে। কি করে বার করব? খুব সহজ নিয়মে শেখো যে এখানে 2 আছে তাহলে 2 এর স্থানীয় মান বার করতে বলেছে আমাদের, তাহলে এখানে আমাদের 2টাকে লিখে নাও। 2 এর স্থানীয় মান বার করতে বলেছে তাই আমরা সর্বপ্রথম 2টাকে লিখে নিলাম। ব্যাস তারপরে তোমরা ঠিক 2 এর পরে যে কটা সংখ্যা আছে সেটাকে গুণে নাও। কটা আছে? 1 2 3, আমাদের এখানে পর পর 3টে সংখ্যা আছে তাহলে তুমি এখানে পর পর 3টে শূন্য বসিয়ে দাও। ব্যাস তাহলে আমাদের 2 এর স্থানীয় মান পেয়ে যাব। এর আরেকটা নিয়মেও করা যায়, তোমরা এখানে একক দশক ধরেও করতে পারো। দেখো একক দশক শতক হাজার, তাহলে এখানে তুমি আরেকভাবে করতে পারো, এই 2 এর সঙ্গে হাজারকে গুণ করতে পারো। হাজার के गुण कर ले देखबे आमादेर आंसरटाई चले आसबे 2000। এটা গুণ করে তারপর তোমাকে বার করতে হবে, কিন্তু সহজ নিয়ম এটাই যে 2 এর স্থানীয় মান বার করতে বলেছে আমরা 2 লিখলাম, তারপরে যে কটা সংখ্যা আছে গুণে গুণে তার এখানে সেই কটা শূন্য বসিয়ে দিলাম। ব্যাস আমাদের হয়ে গেল স্থানীয় মান বার করা। কোশ্চেন নাম্বার 3 দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি 7, দুটি মৌলিক সংখ্যা একটা হচ্ছে 7 এবং অপরটি কত। देखो आमरा जोदि 7टा के लिखी 7टा लेखार परे देखबे एर आगेर संख्या हबे 6 एबं एर परेर संख्या हबे 8। ताहले देखो एर आगेर बोलछे दुटी परस्पर मौलिक संख्यार एकटी 7 ताहले अपरटी कत हबे? अपरटी आमादेर हबे 6 आर ना हले 8, ताहले तुमि लिखते पारो 6 अथवा 6 अथवा तोमार लिखते पारो 8। कोश्चेन नम्बर 4 दुटी परस्पर मौलिक संख्यार गसागु। देखो दुटी मौलिक संख्या, দুটি মৌলিক সংখ্যা কাকে বলে? যার মধ্যে সেই সংখ্যা এবং এক ছাড়া আর কোনো কিছু ভাগ যায় না তাকেই বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার ভিতরে গসাগু বলতে যেটা সব সংখ্যার ভিতরে ভাগ যায়, তাহলে দুটি সংখ্যার ভিতরে এক ছাড়া আর কোনো কিছুই ভাগ যায় না, তাই আমাদের দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে কেবলমাত্র 1। এই সংখ্যাটাই আমাদের গসাগু হবে, আর কোনো সংখ্যাই হবে না। কোশ্চেন নাম্বার 5 521 গুণিতক 144 যদি তোমরা এটাকে গুণ করো তাহলে গুণফল তোমরা পেয়ে যাবে ৭৫,০২৪। এটা তোমাদের এইভাবে করতে হবে 521 গুণিতক 144, তারপরে এটাকে গুণ করতে করতে লাস্ট তোমরা এটাই গুণফল পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 6 দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। দেখো 6 মাসের আয় দিয়ে ক মাসের আয় দিয়ে 6 মাসের আয় দিয়ে ক মাস সংসার চালান? 7 মাস। তাহলে 6 মাস তিনি আয় করেন এবং সেই আয় দিয়ে ক মাস সংসার চালায় বা ক মাসের খরচ চালান? 7 মাসের। তার মাসিক আয় এত টাকা, তিনি মাসে আয় করেন 12,270 টাকা, হলে তার এক মাসের আয় কত? তাহলে দেখা যাক যে আমাদের সর্বপ্রথম যে 7 মাসে কত টাকা তিনি ব্যয় করেন বা খরচ করেন। অ্যানসার হলো তার মাসিক খরচ সমান 12,270 টাকা। তাহলে বা অর্থাৎ তার তাহলে সে খরচ চালান কত মাসের? 7 মাসের। তাহলে অর্থাৎ 7 মাসের খরচ সমান 12,270 গুণিতক 7। যদি তোমরা এই দুটোকে গুণ করো তাহলে গুণফল হবে 85,890 টাকা। তাহলে তাহলে দেখো এই দেবব্রত বাবু 7 মাসে তার টোটাল খরচ হয় কত টাকা? 85,890 টাকা। কিন্তু আমাদের সত্য বলা হয়েছিল যে 6 মাসের আয় দিয়ে তিনি 7 মাস চালান, তাহলে 7 মাস চালান বলতে তিনি 6 মাসের আয়টাই হচ্ছে তোমার এই 85,890 টাকা। তাহলে এই 85,890 টাকাকে যদি আমরা এই 6 মাস দিয়ে ভাগ করি তাহলে আমরা 1 মাসের আয় পেয়ে যাব। চলো করে দেখি কি হয়। অতএব তার 1 মাসের আয় সমান 85,890 ভাজিতক 6। যদি তোমরা 85,890 6 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমাদের অ্যান্সার বার হবে 14,315 টাকা। তাহলে তোমাদের অ্যান্সার চেয়েছিল যে দেবব্রত বাবুর 1 মাসের আয় কত, তাহলে তার বা দেবব্রত বাবুর 1 মাসের আয় কিভাবে বার করলাম? আমাদের যে খরচ ছিল সেই খরচকে 6 দিয়ে ভাগ করলাম, কেননা এটা 6 মাসের আয় ছিল, সেই জন্য আমরা 6 দিয়ে ভাগ করে যে উত্তরটা পেলাম সেটাই হলো তার 1 মাসের আয়, অর্থাৎ ভাগ করে উত্তর পেলাম 14,315 টাকা। এটাই হলো আমাদের অ্যান্সার বা দেবব্রত বাবুর 1 মাসের আয়। ব্যাস এই পর্যন্ত। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ এর 1 নম্বর কোশ্চেন হলো পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত? যদি আমাদের পুকুরের জলকে পরিষ্কার রাখতে হয় তাহলে আমাদের কি কি করণীয় বা তার নিষেধাদি কি করতে হবে? অ্যান্সার হলো 1 নম্বর পুকুরের জলে নোংরা আবর্জনা ফেলা হতে নিষেধাজ্ঞা জারি করা উচিত। 2 নম্বর পয়েন্ট হলো পুকুরের জলে গরু, মহিষ ইত্যাদি জন্তু জানোয়ারদের স্নান করানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা উচিত। 3 নম্বর হলো পুকুরের জলে থালা বাসন মাজা ও কাপড় কাচার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা উচিত যদি আমাদের পুকুরের জলকে পরিষ্কার রাখতে হয়, অর্থাৎ পুকুরের জল পরিষ্কার রাখতে উল্লেখিত পদক্ষেপ গ্রহণ করা উচিত। এটাই হলো তোমাদের অ্যান্সার। কোশ্চেন নম্বর 2 কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় কেন? অর্থাৎ আমাদের যে কম গভীর টিউবওয়েল আছে সেই সমস্ত টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় কেন? অ্যান্সার হলো কম গভীর টিউবওয়েলের ওই স্তরে, অর্থাৎ যে স্তর থেকে টিউবওয়েলের জলটা আমাদের কাছে এসে পৌঁছায় ওই স্তরের উপর থেকে চুইয়ে জল যায়, অর্থাৎ মাটির উপর থেকে চুইয়ে জল ওই স্তরে পৌঁছে যায়, এবং কম গভীর টিউবওয়েলের জলে আর্সেনিকের পরিমাণ বেশি থাকার কারণে জল না খাওয়া উচিত। কোশ্চেন নম্বর 3 কোনো অঞ্চলের জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত? তোমাদের ক্লাসের 3 নম্বর কোশ্চেন হলো কোনো অঞ্চলের জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত? অ্যান্সার হলো 1 নম্বর পয়েন্ট নতুন প্রজাতির জন্মেশের যথেষ্ট সময় দেওয়া ও বিবর্তন প্রক্রিয়া চলমান রাখার জন্য। কোনো অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ করা উচিত। 2 নম্বর পয়েন্ট হলো জীববৈচিত্র্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানব সমাজের উপকারে আসে। এটির সঙ্গে মানুষের ভালো থাকার সম্পর্ক রয়েছে। এ কারণে জীববৈচিত্র্য সংরক্ষণ করা উচিত। তাহলে আমাদের ভালো থাকার জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ করা উচিত। পয়েন্ট নম্বর 3 কোনো প্রাণীকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া বুদ্ধিমান প্রাণী হিসাবে আমাদের জন্য মোটেও মানানসই নয়। সে কারণে জীববৈচিত্র্য সংরক্ষণ করা উচিত। সে কারণে আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ করা উচিত। ৪ নম্বর প্রশ্ন হলো পিঁপড়ে হয়তো বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে, এর সভ্যতা প্রমাণে একটি ঘটনা উল্লেখ করো। এর সভ্যতা প্রমাণে একটি ঘটনা উল্লেখ করো। অ্যান্সার হলো পিঁপড়ে বৃষ্টির সম্ভাবনা টের পায়। এর সভ্যতা প্রমাণে একটি ঘটনা হলো যখন বৃষ্টির সম্ভাবনা থাকে। কি থাকে? বৃষ্টির সম্ভাবনা থাকে। তখন পিঁপড়েরা সারিবদ্ধভাবে চলতে থাকে। কি করে চলতে থাকে? সারিবদ্ধভাবে চলতে থাকে এবং উঁচু স্থানের দিকে উঠতে থাকে। তারা কি করে? উঁচু স্থানের দিকে উঠতে থাকে। তাদের এই নিয়ম শৃঙ্খলা দেখে আমরা বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারি। ব্যাস এই পর্যন্ত। আমি আজ তোমাদের প্রত্যেক সাবজেক্টের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি, আর এই প্রশ্ন উত্তরের অ্যান্সার শিটের পিডিএফ ফাইলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং তার সাথে সাথে বলবো, তোমাদের যদি কোনো সাবজেক্টের সমস্যা হয় তাহলে প্রত্যেক সাবজেক্টের জন্য প্রশ্ন উত্তরের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং তার সাথে সাথে এন্ড স্ক্রিন এবং আই বাটনেও পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করো। অ্যাট লাস্ট বলবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছো এবং ভালো থাকবে। ব্যাস এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও।